টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, ছিলেন নতুন মন্ত্রীরাও। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বললেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। আমাদের নেত্রী, তিনি জানেন কাকে কোন পদে দিলে পারফরমেন্সটা সঠিক হবে। আমরা কমিটেড জাতির কাছে, আমরা দুর্নীতি, আমরা মাদক সবই একের পর এক আমরা কন্ট্রোল করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নের কথা বলেছেন, এই মন্ত্রিসভা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়। সঙ্গে আছি সাজিত রাজু এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এ মাসের মধ্যেই সব নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা শুরু হবে আসন ভিত্তিক সংলাপও জানালো ঐক্যফ্রন্ট। এসব কর্মসূচি জোটের দেউলিয়াত্বের প্রমাণ বলছে আওয়ামী লীগ। আগামী এক মাসের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। উদ্দেশ্যমূলক আন্দোলনে প্রতি শ্রমিকদেরই বলছেন নেতারা। নীতিমালার তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্কুলে চলছে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, প্রমাণ পেলে ব্যবস্থা বলছে শিক্ষা অধিদপ্তর। ডেমরায় দুই শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয়, ব্রিফিংয়ে পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল দুই অপরাধী, মানবাধিকার কমিশনের কমিটি গঠন। এবং শুরু হলো 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, উদ্বোধন করলেন রাষ্ট্রপতি, তরুণদের কর্মসংস্থানে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। পরে বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে প্রস্তুত তারা। হারুনুর রশিদের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। রেকর্ড সংখ্যক চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রথমে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এই সময় রাষ্ট্রীয় রীতি অনুযায়ী সশস্ত্র বাহিনীর একটি চৌকুশ দল গার্ড অব অনার প্রদান করে, বাজানো হয় বিউগল। সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত। এই সময় সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। এরপর নতুন মন্ত্রিসভার 46 জন সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান শেখ হাসিনা। টানা তিন মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া বাংলাদেশকে এ মেয়াদে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এমন প্রত্যাশা সর্বসাধারণের। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তরুণরাই পারবে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে। আজ জাতির পিতার সমাধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই শপথই নিচ্ছি যে আমরা মানুষের পাশে থাকব, মাটির কাছে থাকব। নতুনরাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। আমাদের নেত্রী, তিনি জানেন কাকে কোথায় কোন পদে দিলে পারফরমেন্সটা সঠিক হবে, প্রমিসের উপর ডেলিভার করতে পারবে এবং আমাদের নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে। এছাড়া মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও কথা বলেন গণমাধ্যমে। তারা জানান জনস্বার্থ বিবেচনায় রেখে কাজ করবেন। আমরা কমিটেড জাতির কাছে, সন্ত্রাস জঙ্গি যেরকমভাবে কন্ট্রোল করেছি, আমরা দুর্নীতি, আমরা মাদক সবই একের পর এক আমরা কন্ট্রোল করতে পারব। বাংলাদেশ আজকে অনুকরণীয় দৃষ্টান্ত। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নের কথা বলেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি মনে করি এই মন্ত্রিসভা একটি উপযুক্ত মন্ত্রিসভা এবং এই মন্ত্রিসভা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে। এর আগে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বুধবার সকাল 7টায় বাস যোগে ঢাকা থেকে গোপালগঞ্জে রওনা হন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
এ মাসের মধ্যেই ভোটে নানা অনিয়মের প্রমাণসহ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। পাশাপাশি আসনভিত্তিক সংলাপ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু হবে এ মাসের মাঝামাঝি। ঐক্যফ্রন্টের কর্মসূচি নিয়ে এমনটাই জানিয়েছেন জোটের সমন্বয়ক। তবে এসব কর্মসূচিকে দলটির দেউলিয়াত্বের প্রমাণ বলছে নতুন সরকার গঠন করা আওয়ামী লীগ। তাদের কর্মসূচি এবারও ব্যর্থ হবে বলে মনে করে দলটি। জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ও নির্বাচনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া এলাকা পরিদর্শন। নির্বাচনে ভরাডুবির পর মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মন্ত্রিসভাকেও প্রত্যাখ্যান করে এই তিন কর্মসূচি ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট। কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মুস্তাফা মহসিন মন্টু দাবি করেন, জনগণের চাওয়া বিবেচনা করেই কর্মসূচি নির্ধারণ করেছেন তারা। বললেন, আগামী 13 জানুয়ারি সিলেটের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু, এরপর সমাজের সকল স্তরের প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই আসন ভিত্তিক মত বিনিময়। যারা সমাজকে সচেতন করে এবং সমাজের বিবেক হিসাবে চিহ্নিত সেই শ্রেণীর মানুষের সাথে আমরা আমাদের মত বিনিময়গুলি করবো। প্রথমে তো অবশ্যই ঢাকায় করবো, তারপর বিভিন্ন জেলায় জেলায় যেসব জায়গায় নির্যাতনগুলি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ময়মনসিংহের এদিকে একটা ঘটনা ঘটেছে, সামনে 13 তারিখ আমরা এসে সিলেট যাচ্ছি। আমাদের প্রত্যেক প্রার্থীদের আমরা বলে দেওয়া হয়েছে যে ডকুমেন্ট কী ঘটেছে, পত্রপত্রিকায় দেশি এবং বিদেশি পত্রপত্রিকায় অনেক ফুটিংস আছে, সেগুলি আমরা তুলে ধরবো। 10-15-20 দিনের ভিতরে আমরা মামলায় রুজু করে দেবো। সহিংসতা পরিহার করতেই মাঠ পর্যায়ের কোনো কর্মসূচি দেওয়া হয়নি বলেও জানান এই ঐক্যফ্রন্ট নেতা। আমার মালিকানা হরণ করে নিয়ে যাওয়া হয়েছে, এটা মানুষের ভিতরে যে কী প্রচণ্ড ক্ষোভ, এটার বহিঃপ্রকাশ যদি এখন এইভাবে করতে হয়ে যায় ঐক্যফ্রন্টের কর্মসূচিতে জনগণ সাড়া দেবে না দাবি করে আওয়ামী লীগ বলছে, কর্মসূচির ধরন দেখেই বোঝা যায় দলটি পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। নির্বাচনে অংশ নিয়ে তারা পরাজিত হয়েছেন, পরাজিত হওয়ার পরে তারা চেষ্টা করেছেন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এখন কোনো কিছুই না পেয়ে তারা নতুন করে কর্মসূচি দিচ্ছেন। উনাদের অপকর্মের সাক্ষ্য রেখে উনি এখন নতুন করে কোথাও কোনো ঘটনা ঘটছে কিনা খোঁজার চেষ্টা করছেন, এই সমস্ত নোংরা রাজনীতি মানুষের জনগণ পছন্দ করবে না। বিএনপির রাজনৈতিকভাবে দেরি হওয়ার কারণে এখন তাদের মিডিয়াতে বেঁচে থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিচ্ছেন, এটা ছাড়া কিছু নয়। এদিকে লজ্জা থাকলে এমন হারের পর ঐক্যফ্রন্ট নতুন কোনো কর্মসূচি দিত না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ভবিষ্যতে ঐক্যফ্রন্টের আর সফল হওয়ার সম্ভাবনা নেই। যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত, তাদের নতুন করে কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করে, তারা যদি আইনের পথে যায় আমরা লিগ্যাল ব্যাটল করব, তারা যদি সহিংস নাশকতার পথে যায় তাহলে সেটা পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা হবে। তবে যে কোনো অহিংস কর্মসূচিতে প্রশাসন সহযোগিতা করবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে বিএনপির প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 83,997 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈন পেয়েছেন 75,419 ভোট। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে 3টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এই 3টি কেন্দ্র বাদে ফলাফলে বিএনপি প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া পেয়েছিলেন 82,723 ভোট, স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈন পান 72,564 ভোট। 10,169 ভোটে এগিয়েছিলেন বিএনপি প্রার্থী। 3টি কেন্দ্রে ভোটার 10,574 জন। এর মধ্যে বিএনপি প্রার্থী পেয়েছেন 1,274 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 2,855 ভোট। আগামী 1 মাসের মধ্যে শ্রমিক মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পোশাক শ্রমিকদের কয়েকটি গ্রেডের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এদিকে গেজেট মোতাবেক শ্রমিকদের বেতন দেওয়ার দাবি করে বিজিএমইএ বলছে এ বিষয়ে কমিটির সিদ্ধান্ত মেনে নেবেন তারা। আর চলমান আন্দোলনকে উদ্দেশ্যমূলক দাবি করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান শ্রমিক নেতাদের।
গেল রোববার থেকে গেজেট মোতাবেক বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শিল্প শ্রমিকরা। এ সংকট নিরসনে শ্রমিক মালিক প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার বিকেলে জরুরি বৈঠকে বসে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। বৈঠকে এক মাসের মধ্যে সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানানো হলেও বুধবার সকাল থেকে আবারও আন্দোলনে নামে শ্রমিকরা। তাদের অভিযোগ, বর্ধিত বেতন পাচ্ছেন না তারা। বেতন পাওয়ার কথা 5 তারিখে, আজকে 9 তারিখ হয়েছে, এখনো বেতন পাচ্ছি না কেন? আমরা কষ্টটা 2-4 বছর তো কামানোর জন্য তো গার্মেন্টস আছে, আমরা তো আন্দোলন করতে গার্মেন্টস আসি নাই কেন? মালিকে আইয়া আমাকে বেতনের কথা বলুক, কেন শীতটা আনাক, আমরা বেতন যদি বাড়তি বেতন পাই তাহলে আমরা অফিসের ভিতরে ঢুকে আমরা ডিউটি করব। এ ধরনের আন্দোলনকে অযৌক্তিক অভিহিত করে শ্রমিক নেতারা বলছেন এতে ক্ষতির মুখে পড়ছেন শ্রমিকরাই। কেউ একটি পয়সা কম পাবে না, যদি কোনো জায়গায় এরকম গ্রেড নিয়ে বৈষম্য হয়ে থাকে আমরা সঙ্গে সঙ্গে সেটা আলোচনা করে সমাধান করে করতে আমরা সক্ষম হব। হুট করে রাস্তায় নেমে কার নেতৃত্বে তারা নামতেছে, এটা তো আমাদের প্রশ্ন। যারা এটা করতেছে এটা শ্রমিক স্বার্থ বিরোধী। বিজিএমই এর দাবি গেজেট মেনেই বেতন দেওয়া হচ্ছে শ্রমিকদের, তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস তাদের। ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত মালিক শ্রমিক সরকার এবং নিরপেক্ষ একজন মেম্বার দিয়ে গঠিত বোর্ড যেটা নির্ধারণ করে দিয়েছে সেই হিসেবে তারা পেমেন্ট করছে। অক্ষমতার ভিত্তিতে যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই সেটা এই কমিটির মাধ্যমে খতিয়ে দেখে একটা ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্যাগুলো ঘটছে 25-30টা ফ্যাক্টরিতে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এদিকে আগামী এক মাসের মধ্যে বেতন কাঠামো পুনর্বিন্যাস করার কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। যদি কোথাও কোনো ইরেগুলারিটিস থাকে যদি সেগুলো বসে ঠিকঠাক করে এক মাসের মধ্যে এটা রিপোর্ট করবে এবং সেটা যেটাই করা হবে তাতে যদি কারো বেতন বাড়ে সেই টাকাটা এই এরিয়ার হিসাবে সেটাও দিয়ে দেওয়া। যৌথভাবে মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ বলেছে যে আলোচনা করে আমরা শেষ করব এবং এই আহ্বানও জানিয়েছে যে আর কোথাও কোনো যেন কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না হয়। অযৌক্তিকভাবে শ্রমিক ছাঁটাই বা বেতন কাঠামো না মানার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস প্রশাসনের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের আর্থিক খাত নিয়ে সন্তুষ্ট নন নতুন অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল। দায়িত্ব নিয়েই এ খাতের ব্যাপক সংস্কারের ইঙ্গিত দিলেন তিনি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল জানান, বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে নেওয়া হবে সব ধরনের উদ্যোগ। পাশাপাশি রাজস্ব আদায়ে এনবিআরের অগ্রগতি যথেষ্ট নয় উল্লেখ করে সব ধরনের করের হার কমানো হবে বলেও জানান তিনি। জুবায়ের ফয়সালের রিপোর্ট। স্বাধীনতার 4.5 দশকে দেশের আর্থিক খাত পাড়ি দিয়েছে বহু পথ, যত বড় হয়েছে আকার বিভিন্ন সময় সামনে এসেছে অনিয়ম আর বিশৃঙ্খলার খবরও। এখন পর্যন্ত ব্যাংক কেলেঙ্কারির অন্যতম বড় ঘটনা, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে 4,500 কোটি টাকা লোপাট করে হলমার্ক গ্রুপ। চেয়ারম্যান হিসেবে শেখ আব্দুল হাই বাচ্চু নিয়োগ পাওয়ার পর বড় আকারের লুটপাট হয় বেসিক ব্যাংকেও। ব্যাংকিং খাত নেতিবাচক শিরোনামে থাকে 2017 সালেও। সরকারি তহবিল ও জনতা ব্যাংক থেকে 5,000 কোটি টাকা হাতিয়ে নেয় ক্রিসেন্ট গ্রুপ। অভিযোগ ওঠে সে সময় দৃশ্যমান কোনো সংস্কারের উদ্যোগ নেননি সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার মন্ত্রিত্বের চেয়ারে এসেছে পরিবর্তন, দায়িত্ব নিয়ে তাই আর্থিক খাতের সংস্কারেই চোখ নতুন অর্থমন্ত্রীর। একটা অর্থনীতি চালাতে গেলে কিছু এলাকা থাকে সবল, কিছু থাকে দুর্বল। একটি জায়গায় কিন্তু এখন আমাদের বিতর্ক চলছে যে আমাদের আর্থিক খাত খারাপ, আর্থিকতার অবস্থা ভালো না, আমরা অ্যাসেস করে নেই। আমি মনে করি সহজ উপায় হচ্ছে সংস্কার। দেশের মোট জিডিপির অনুপাতে কর আদায়ের হার নিয়ে অসন্তোষ জানিয়ে অর্থমন্ত্রী আশ্বাস দেন দেশে ফিরবে পাচার হওয়া সব অর্থ, কমবে সব ধরনের করের হার। কোন খাতে কত রেট করলে আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করতে পারবো, যারা ট্যাক্স দিবেন তাদেরকে ব্যতীত না করে আমরা কতটা ট্যাক্স আদায় করলে আমাদের জন্য মঙ্গলজনক সেই কাজটি আমরা করব। টাকা পয়সা নিয়ে গেছে, বিদেশে নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, আমি বিশ্বাস করি তাদেরকে আমি আবার ফেরত পাবো। বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এরপরও দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে এখনও রয়েছে ঘাটতি, ফলে অর্থনীতির কাঠামোগত উন্নয়নে বর্তমান মেয়াদে বেসরকারি খাতের শক্তিশালী নেতৃত্ব চায় অর্থ মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আবারও সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার পেছনে যারা ছিলেন তাদের বিচারে কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন যারা,
জেল কিলিং এর নেপথ্যে ছিলেন তাদেরকে চিহ্নিত করার জন্য যে কমিশনের দাবি, সেই কমিশনের জন্য একটা আইন প্রণয়ন করা বা এই কমিশনের জন্য একটা টিওআর বা রুলস অর রেগুলেশনস প্রণয়ন করা, জামাতের বিচারের ব্যাপারে আইনটা করে দিয়েছি, সেটাকেও আমাদের দায়িত্ব এটা এটার শেষ দেখা। তা আমরা এটাও শেষ করে দেওয়ার আমার মনে হয় যে আমাদের পদক্ষেপ নিতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অপহরণকারী নিহত, ঘটনাস্থল থেকেই অপহৃত 9 বছরের শিশুর লাশ উদ্ধার। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্কুলে চলছে ভর্তি বাণিজ্য। বেশিরভাগ স্কুলেই উন্নয়ন ফির নামে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। এই অবস্থায় জিম্মি হয়ে পড়েছেন অভিভাবকরা, আর স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রমাণের অপেক্ষায় শিক্ষা অধিদপ্তর। পিঙ্কি আক্তারের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এমপিউভুক্ত এই স্কুলে শিক্ষার্থীদের ভর্তি বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে 15,400 টাকা, যেখানে সরকারি নীতিমালায় স্পষ্ট বলা আছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিউভুক্ত স্কুলগুলোর ক্ষেত্রে ভর্তি ফি নিতে পারবে 5,000 টাকা। স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা সরকার নির্ধারিত ফি নিচ্ছেন, বাকি টাকা স্কুল উন্নয়ন এবং শিক্ষার্থীদের আনুষঙ্গিক খরচ বাবদ নেওয়া হচ্ছে। রাজধানীর বেশ কিছু স্কুল ঘুরে দেখা যায় একই অবস্থা। যাত্রাবাড়ি শামসুল হক খান স্কুল 14,400 ও খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুল 17,000 থেকে 18,000 টাকা ভর্তি ফি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের চাহিদা আছে, বেশি এখানে ছাত্র ভর্তি হইতে চায় বা ভালো রেজাল্টের কারণে আমরা আরেকটা ক্যাম্পাস করতেছি, সেটার কারণে অতিরিক্ত চার্জ আমরা নিয়েছি। সন্তানকে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে এক প্রকার নিরুপায় হয়েই অভিভাবকরাও এ ভর্তি বাণিজ্যের জিম্মি হচ্ছেন। জানুয়ারির বেতন 15,500 টাকা, প্রতিবাদ করলে তো আপনার পরের বাচ্চা থাকবে কিনা সেটার তো গ্যারান্টি নেই। ভালোই টাকা নেয়, 16,000-17,000 টাকা। খিলগাঁও যত মানে স্কুল আছে এখানেই মনে হয় বেশি। ফাইভে বৃত্তি পাইছে, সেই ছেলের কাছ থেকে জানুয়ারি মাসের বেতন নিচ্ছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের এই অসৎ বাণিজ্য বন্ধ করতে তৎপর রয়েছেন বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। কোনো মাধ্যমেই যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে সেই অভিযোগটা খতিয়ে দেখি, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে অভিযোগ প্রমাণ করবার মতো যে কাগজপত্রগুলি থাকা দরকার সেগুলি অনেকাংশেই আমরা পাই না। সরকার নির্ধারিত রাজধানীতে ভর্তি ফি বাবদ এমপিওভুক্ত স্কুলে 5,000 টাকা, অর্ধ এমপিও ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সেশন চার্জ ও উন্নয়ন ফি সহ বাংলা মাধ্যমে 8,000 আর ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আদায় করতে পারবে। রাজধানীতে সরকারি বেসরকারি মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 459। দিনকে দিন এসব শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই যে হারে বাণিজ্যিক হওয়া শুরু করেছে, তাতে প্রশ্ন থেকে যাচ্ছে শিক্ষার্থীরা অর্থের বিনিময়ে ঠিক কতটা গুণগত শিক্ষা অর্জন করছে। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের উদ্দেশ্যে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয় ডেমরার 2 শিশুকে। এই ঘটনার সঙ্গে জড়িত 2 মূল হোতাকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে একথা জানায় পুলিশ। এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 2 অপরাধী। এদিকে ঘটনা তদন্তে মানবাধিকার কমিশন 2 সদস্যের কমিটি গঠন করেছে। গেল সোমবার ডেমরার কোনাপাড়া এলাকায় বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় 4.5 বছরের নুসরাত ও 5 বছরের ফারিয়া। খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। অবশেষে পাশের বাসার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। ঘটনার পরই পালিয়ে যায় প্রধান অভিযুক্ত গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানি। পরে যাত্রাবাড়ির ভাঙা প্রেস এলাকা থেকে মোস্তফাকে এবং তার দেয়া তথ্যে ডেমরার কাউন্সিল ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় আজিজুলকে। পুলিশ বলছে সিরামিক মিস্ত্রি মোস্তফার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করে। ঘটনার দিন স্ত্রীর অনুপস্থিতিতে 2 শিশুকে বাসায় ডেকে নেয় তারা, চেষ্টা করে ধর্ষণের। শিশুরা চিৎকার করলে উচ্চস্বরে গান চালিয়ে দেয় এবং গামছা দিয়ে মুখ চেপে ধরে। মোস্তফার স্ত্রী বাসায় আসলে ফাঁস হয় পুরো ঘটনা। লিপস্টিকের প্রলোভন দেখিয়ে মোস্তফা তার নিজের ঘরে নিয়ে আসে। তদন্তে যেটা পেয়েছি, তারা দর্শনের উদ্দেশ্যেই বাচ্চা দুটাকে সেই ঘরের মধ্যে নিয়ে যায়, লাউড স্পিকারে ক্যাসেট প্লেয়ার ছাড়িয়ে দেয় যেন বাচ্চাদের সাউন্ড বাইরে না যায়। মোস্তফা প্রায় সন্ধ্যাবধি বাচ্চা দুটাকে নিয়ে মৃত অবস্থায় সেখানে ঘরে অবস্থান করে। মোস্তফার স্ত্রী যখন কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে, তখন সে তার স্বামীকে অস্বাভাবিক আচরণ করতে দেখে এবং বাসায় ছোট বাচ্চাদের স্যান্ডেল দেখতে পায়।
পুলিশ বলছে অভিযুক্ত দুজনই মাদকাসক্ত। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া মোস্তফার নামে আগেও মামলা রয়েছে যাত্রাবাড়ি থানায়। ওই বাসা থেকে ইয়াবা সেবনের আলামত, বাচ্চাদের পরে দেওয়া স্যান্ডেল এবং যে গামছা দিয়ে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে সেই গামছা এবং সেই ক্যাসেট প্লেয়ারও জব্দ করেছি। এছাড়া গেন্ডারিয়া এলাকায় গেল শনিবার আরেক শিশুকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে নাহিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাতেও মাদকাসক্তি ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মিরপুরে গৃহকর্মী খাদিজা আক্তার নির্যাতনের ঘটনায় পাঁচ বছরেও পুলিশ মানবাধিকার বিষয়ক প্রতিবেদন দিতে কেন ব্যর্থ হয়েছে তা 30 দিনের মধ্যে জানাতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক শিশু অপহরণকারী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুল ছাত্র তারিফের লাশ। পুলিশের দাবি, অপহরণের ঘটনায় বিল্লালকে আটকের পর তাকে নিয়ে অভিযানের সময় বন্দুকযুদ্ধে নিহত হয় সে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। একমাত্র ছেলের মৃত্যুতে শোকে স্তব্ধ মা, কোনো সান্ত্বনাই থামাতে পারছে না ভাইহারা বোনের আর্তনাদ, ক্ষুব্ধ এলাকাবাসীও। স্বজনরা জানান, যশোরের মনিরামপুরে 6 জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে যায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তারিফ। এর একদিন পর মুঠোফোনে পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুঠোফোনের সূত্র ধরে কেশবপুর থেকে প্রতিবেশী বিল্লালকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতেই বুধবার সকালে তারিফের লাশ উদ্ধার করে পুলিশ। আমাদের পুকুর আছে ওখানে, বড় পুকুর, ওখানে মাছ মেরেছে ওরা, তাই আমার ছেলে দুটো দেখিল, ওখান থেকে নিয়ে মুগি টেপ মারিয়ে চাক চাক করেছে। বিল্লাল, বিল্লালের মা আর আছে আপনার কাটু মস্ত, ওর বাপ, এই তিনজন জড়িত। এদিকে মঙ্গলবার রাতে অভিযুক্ত বিল্লালকে নিয়ে অভিযানের সময় গুলিতে নিহত হয় সে। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। অপহরণকারী চক্রের মূল হোতা বিল্লালকে আমরা আটক করি এবং তার দেয়া তথ্য মোতাবেক শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়। একটি চক্র পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এর প্রেক্ষিতে বিল্লাল গুলিবিদ্ধ হয় এবং নিহত হয় এবং শিশুটির লাশ ঘটনাস্থলের কাছাকাছি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুকুরের মাছ চুরিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে শিশু তারিফকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। সময় সংবাদ, যশোর। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিল লোকসভায় পাশের জেরে ক্ষোভে ফুঁসছে উত্তর পূর্বের রাজ্যগুলো। আসাম ও ত্রিপুরায় পুলিশের লাঠিচার্জ, আহত অনেক, বেশ কয়েকজন আটক। ফুটপাতে জন্ম নেয়া নবজাতক ও তার মাকে বাঁচিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তা। সোমবার আগ্রাবাদ এলাকায় ফুটপাতে কন্যা শিশুর জন্ম দেন মানসিক ভারসাম্যহীন এক নারী। তাদের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন ডবলমুরিং থানার উপপরিদর্শক মাসুদ। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। অন্যান্য স্বাভাবিক দিনের মতোই গত সোমবার কাজ শেষ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডবলমুরিং থানার দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ। হঠাৎ খবর আসলো নগরীর আগ্রাবাদ এলাকায় নালার পাশে ফুটপাতের উপর এক নবজাতক কন্যা শিশুর জন্ম হয়েছে আর তাকে জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী, নাম রোজিনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এসআই মাসুদ। তীব্র ঠান্ডায় তখন অনেকটাই বিপর্যস্ত ও নাজুক অবস্থা নবজাতক শিশু ও মায়ের। মায়ের নাড়িতে আবদ্ধ হয়ে থাকা সদ্যজাত শিশুটি যেমন কাঁদছিল তেমনি দুর্বল শরীরে ভেসে ছিল প্রসূতির বাচ্চার আকুতিও। দীর্ঘক্ষণ ফুটপাতে পড়ে থাকলো, তাদের উদ্ধারে এগিয়ে আসেনি কেউ। অন্য কোনো কিছু না ভেবেই জীবন বাঁচাতে সদ্য পৃথিবীর আলো দেখা শিশু ও মাকে গাড়িতে তুলে নিয়ে ভর্তি করা হলো মা ও শিশু হাসপাতালে। জানতে পারি যে অনুভব করে তিনি কাতরাচ্ছিলেন এবং ইতিমধ্যে ওনার আসলে ডেলিভারি হয়ে যায়। সেও তো মা,
তা ওই সেন্স থেকে আসলে ওকে দেখে তখন আর আমি কিছু চিন্তা করি নাই, ব্যাস সরাসরি হাসপাতালে নিয়ে আসি। নিজের বুকের দুধ দিয়ে কন্যা শিশুটিকে সুস্থ রেখেছেন অপর একজন মা, সেই সাথে শিশুটিকে সুস্থ রাখতে চেষ্টার কোনো কমতি নাই হাসপাতাল কর্তৃপক্ষেরও। আমার বাচ্চা আছে, আমার বাচ্চার বয়স হচ্ছে 2 বছর, আমার বাচ্চার আমার বাচ্চার দুধ এগুলো ওকে খাওয়াই, ভালো লাগতেছে। আমি চাই মানে বাচ্চার বুকের ধীরে বুকে থাকে, এটা একটা মানবতার সেবা। আমরা প্রায়ই প্রত্যেকটা গরিব এবং অসহায় মানুষের পাশে আমরা সবসময় এইভাবে থাকি। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। আফটার ডেলিভারি প্রপার যদি সে সাপোর্টটা না পায়, ম্যানেজ না হয়, নবজাতক বাচ্চার অনেক কমপ্লিকেশন থাকতে পারে। আল্লাহর রহমতে সবার দোয়ায় বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ভালো আছেন। বর্তমানে শিশুটিকে দত্তক নিতে পুলিশের সাথে যোগাযোগ করছেন অনেক নিঃসন্তান দম্পতি। এর আগে 21 নামে এক নবজাতক শিশুকে ড্রেন থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে নতুন জীবন দিয়েছিল পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্দা উঠল 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। বিকেলে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের কর্মসংস্থানে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশের মাটিতে দেশি বিদেশি পণ্যের সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এগিয়ে যাওয়া বাংলাদেশের আবহে সাজানো হয়েছে এবারের মেলা। পণ্যের পসরা সাজিয়ে এরই মধ্যে রাজধানীর শের-ই বাংলা মাঠে বসেছে 22 দেশ সহ দেশি পণ্য উৎপাদকদের প্রায় 600 স্টল। বুধবার বিকেলে মাসব্যাপী উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা পর্বে যোগ দেন রাষ্ট্রপ্রধান। উৎপাদনের পাশাপাশি পণ্যের মান ঠিক রাখার দিকে ব্যবসায়ীদের দৃষ্টি দিতে বলেন তিনি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগী দেশসমূহের সাথে ব্যবসা ও বাণিজ্যে টিকে থাকতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই জন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনোযোগী হতে হবে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ে উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছে, এসব মেধাবী তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই জরুরি। এই জন্য সরকারের পাশাপাশি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। ব্যবসা করা সরকারের কাজ নয়, বরং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সহযোগিতা করাই সরকারের কাজ। ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিন চলবে মেলা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের আগস্টেই 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক পায়রা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে কয়লা খালাসের জন্য প্রস্তুত জেটি। কাজ শেষের পথে বয়লার ও টারবাইনের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র ঘুরে রিপন মালির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল উপাদান কয়লা, আর পটুয়াখালীর পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী 10 বছর কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে সমুদ্রপথে। এই কয়লা খালাস করে বিদ্যুৎ প্লান্টে সরবরাহ করতে ইতিমধ্যে আগুনমুখা নদীতে নির্মাণ করা হয়েছে 385 মিটার জেটি। জেটিটিতে একসাথে 2টি জাহাজের কয়লা খালাস করা যাবে। খালাস হওয়া কয়লা শ্রমিক ছাড়াই অত্যাধুনিক প্রযুক্তিতে চলে যাবে বিদ্যুৎ প্লান্টে। কোল আনলোড করার জন্য আমরা গ্র্যাবশিপ আনলোডার টেকনোলজি ইউজ করতেছি। এর মাধ্যমে আমাদের জাহাজ থেকে কয়লাটা নিয়ে ডাইরেক্ট কনভেয়ার গ্যালারির মধ্যে দিয়ে দেওয়া হবে। প্লান্টে আসা কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করে পানিকে স্টিম করা, আর সেই স্টিমকে সবেগে টারবাইনের মাধ্যমে পাঠিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য শেষের পথে বয়লার এক ও টারবাইনের কাজ। আর প্লান্ট থেকে নির্গত ধোঁয়া যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে সেজন্য নির্মাণাধীন 275 মিটার চিমনির 25 মিটার সম্পন্ন হয়েছে। 60% কাজ বলেরে হয়ে গেছে। দেন আমাদের টারবাইন এবং আমাদের অল্টারনেটর অলরেডি বসে গেছে, তো ওগুলোর কমিশনিং কাজ চলতেছে। এদিকে বয়লার ও টারবাইন বাদে পুরো 100 একর জুড়ে চলছে আরও বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ, যার মধ্যে আছে প্রশাসনিক ভবন, ডরমেটরি ভবন, আরও একটি 1320 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্লান্ট, 3600 মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ প্লান্ট সহ বিভিন্ন কিছু।
তবে আগামী এপ্রিলে বয়লার এক থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও নানা জটিলতায় আগস্টের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে জানালেন এই কর্মকর্তা। কিছু কারণে এটা একটু ডিলে হইতেছে, ভ্যালিড কারণে, সেটা আমরা আশা করতেছি আগস্টে আমরা পাওয়ার গ্রিডে আমাদের এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ দিতে সরবরাহ করতে পারব। এই বিদ্যুৎ প্ল্যান্টের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। শুধু 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এর সাথে যুক্ত হচ্ছে আরও 1320 মেগাওয়াট কয়লা ও 3600 মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আর তখন দেশের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে এটি। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। পঞ্চগড়ের প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অন্যদিকে বাগেরহাটে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। হাড় কাঁপানো শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে। প্রচণ্ড ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি কেউ। বাগেরহাটেও শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে বাগেরহাট সদর হাসপাতালে শিশুসহ অন্তত 900 রোগী ভর্তি হয়েছেন। এতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। বাইরে হওয়া যায় না, এত শীত কুয়াশা। হ্যাঁ, বাইরে হওয়া মানে কাজ কাম করতেও বড় অসুবিধা। হাত পা একবারে কোঁকড়া হয়ে যাচ্ছে, থাকতে পারি না ঠিক মতো। বাচ্চার জ্বর, সর্দি, কাশ, ঠান্ডাজনিত রোগ, বাচ্চাদের ভর্তি বা চিকিৎসা দিতে আমরা খুব হিমশিম করতেছি। ম্যানপাওয়ার এবং বেডের তুলনায় এই সংখ্যা খুবই বেশি, তবু আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, রেফার ছাড়াই রোগীগুলো ভালো করার চেষ্টা করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ছিলেন নতুন মন্ত্রীরাও, বললেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নবগঠিত মন্ত্রিসভা। এ মাসের মধ্যেই একযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা শুরু হবে, আসন ভিত্তিক সংলাপও জানালো ঐক্যফ্রন্ট। এসব কর্মসূচি জোটের দেউলিয়াত্বের প্রমাণ বলছে আওয়ামী লীগ। আগামী এক মাসের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। উদ্দেশ্যমূলক আন্দোলনে ক্ষতি শ্রমিকদেরই বলছেন নেতারা। নীতিমালার তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন স্কুলে চলছে ভর্তি বাণিজ্য। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, প্রমাণ পেলে ব্যবস্থা, বলছে শিক্ষা অধিদপ্তর। ডেমরায় দুই শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয়, ব্রিফিংয়ে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল দুই অপরাধী। মানবাধিকার কমিশনের কমিটি গঠন। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।